প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধদি যত দূরে চাই নাই শুধু নাই দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। কিরে রোদে গরমে সব আছিস কেমন? আশা করি ভালো আছিস। আজকে আমরা পরামর্শ শুরু করবো, ঠিক আছে? তাহলে দরজা লাগিয়ে দাও। তাহলে দেখো আমরা কোথায় শেষ করেছিলাম প্রথম দিনের আলোচনায়, যে ন্যারেটর তিনি ট্রেনে করে যাচ্ছেন, কামরায় একা ছিলেন, রোহান রোহানা বলে একটি স্টেশনে একটি মেয়ে উঠল। যেহেতু ন্যারেটর অন্ধ, মেয়েটি কেমন দেখতে বলতে পারল না, তবে মেয়েটির কণ্ঠস্বর এবং মেয়েটির চপ্পলের আওয়াজ তার খুব ভালো লেগেছিল। যাই হোক আর কি, তারপরে শুরু হলো কথোপকথন। প্রথমে দেখো ন্যারেটর তাকে জিজ্ঞাসা করলেন যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরা যাচ্ছেন? তো তার প্রশ্ন শুনে কিন্তু মেয়েটি হকচকিয়ে গিয়েছিল, কারণ মেয়েটি আশা করেনি যে এই কম্পার্টমেন্টে আর কেউ আছে। যাই হোক, তো সেই প্রশ্নের উত্তর দেখো এখন এই পাতায় পাচ্ছি আমরা। মেয়েটি দেখো তাহলে প্রথম প্রশ্ন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, উত্তরে মেয়েটি কি বলেছিল? আই ডিডেন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি জানতাম না আর কে এখানে আছে। তখন দেখো ন্যারেটর বলছেন, আই ডিডেন্ট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি। আই সেড, আমি বললাম, বাট আই হার্ড ইউ কামিং, কিন্তু আমি শুনলাম আপনি এলেন। কথা শুনে দেখো, আই হার্ড ইউ কামিং, আমি শুনলাম আপনি এলেন, কারণ তো অন্ধ। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্য টাই ওয়াজ ব্লাইন্ড, আমি ভাবলাম যে যদি আমি কি মেয়েটির কাছ থেকে আমার অন্ধত্ব লুকোতে পারবো কি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্য টাই ওয়াজ ব্লাইন্ড, যে মেয়েটিকে আমার অন্ধত্ব প্রকাশ করব না, মেয়েটির কাছে আমি আমার অন্ধত্ব প্রকাশ করব না, পারবো কি? প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার আসনে বসে থাকি। আই থট, আমি ভাবলাম ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, খুব একটা কঠিন কাজ হবে না। অর্থাৎ কী বলি দেখো, যদি উনি সিটে বসে থাকে নড়াচড়া না করে তাহলে কী হবে? বুঝতে পারবে না মেয়েটি, বুঝতে পারবে না যে আমি অন্ধ না, সেটাই বলছে। দ্য গার্ল সেড, মেয়েটি বললেন, কোন প্রশ্নের উত্তর? ওই যে আই ডিডেন্ট সি ইউ আইদার বাট আই হার্ড ইউ কামিং। তখন মেয়েটি বলছে, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট ওখানে আমার সঙ্গে দেখা করবেন। এই কথাটা শুনে ন্যারেটর বলছেন, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আমি উত্তরে বললাম তাহলে খুব বেশি পরিচিত হয়ে লাভ নেই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, আন্টসরা একটু ভয়ঙ্কর জীব হয়, মানে ওরা বাড়িতে খিটখিটে হয় কিন্তু, ঠিক আছে, মানে মায়ের থেকেও সে মাসির দরদ বেশি একটা কথা আছে। হ্যাঁ, মেয়েদেরকে ওরা কিন্তু মানে মাসি বলো পিসি বলো, হ্যাঁ, এরা কিন্তু বেশি বেশি আগলে আগলে রাখে। হ্যাঁ, মারা অতটা ইয়ে না করলেও মাসি পিসিটা কিন্তু বেশি, সেটাই বলছেন আর কি। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, এবার ঘুরিয়ে মেয়েটি জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি ট্রেনে করে দেরা যাব, তারপর সেখান থেকে মুসৌরি যাব। তাহলে ট্রেনে করে কতদূর যাবেন? দেরা অবধি যাবেন, তারপর সেখান থেকে, তো আমার এখানে তোমার দেখো ক্লিয়ার, এই কথাটা বলার মানে কি? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, তো আমার ট্রেনটা দেরা অবধি যাবে, তার দেরা থেকে কিন্তু নেমে হয়তো অন্য যানবাহনে তাকে মুসৌরি পৌঁছতে হবে, অর্থাৎ মুসৌরি অবধি কিন্তু ট্রেন যায় না। ও হাউ লাকি ইউ আর, যেই বলেছে মুসৌরি বলে, মুসৌরি তো একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র, যেই বলেছে মুসৌরি, তখন মেয়েটির সঙ্গে সঙ্গে বলছে, ও হাউ লাকি ইউ আর, আপনি কি সৌভাগ্যবান, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আহা আমি যদি মুসৌরি যেতাম। আই লাভ দ্য হিলস, পাহাড় আমার খুব ভালো লাগে জানেন, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে ওই অক্টোবর মাসে পাহাড় দারুণ লাগে।
ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড, আমি বললাম হ্যাঁ 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 এইটাই সবচেয়ে ভালো সময়, মানে কোনটা, অক্টোবরটা। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতি থেকে স্মরণ করে বললাম, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, মানে কল্পনা করে ঘুরে বলছি নাকি, হ্যাঁ যে পাহাড়গুলো সব ওই বন ডালিয়া ফুলে ঢাকা থাকে, দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। হ্যাঁ রৌদ্রটা খুব মিষ্টি মিষ্টি, কেমন শীতকালে দেখবে শীতকালের রৌদ্র কী হয় খুব মিষ্টি লাগে, আর রাত্রিবেলাতে বলছে আগুনের সামনে বসে একটু ব্র্যান্ডি ফ্র্যান্ডি খেতে পারবে, ব্র্যান্ডি মদ মদ, বুঝতে পারলে, ঠান্ডা ঠান্ডা দেশে তোমার ঠান্ডা লাগে একটু মদ তো চলে, মদ ফদ না খেলে আর কি ওই যে প্রচুর ঠান্ডা ওখান থেকে বেশ আরাম পাওয়া যায় না, একটু মদ টদ খেলে পরে আরাম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ দেখ মাথা সেই মদ খাওয়া মানে কি বলতে কি আমাদের এখানকার মতো মদ খেলে হবে না, হ্যাঁ সে মালদি মেরে দিয়ে সে মাল্লামি করে পাড়াতে, এ কই রে কোথায় গেলি রে, এইসব করলে হবে না, সে সে ব্যাপার না আর কি। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন, অধিকাংশ পর্যটকরাই চলে যাবে তখন, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাগুলো হয়ে যাবে ফাঁকা, অ্যান্ড অলমোস্ট ডেসার্টেড, এবং প্রায় জনশূন্য। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ ঠিকই বলেছেন অক্টোবর হচ্ছে সবচাইতে ভালো সময়। সি ওয়াজ সাইলেন্ট, আমি কথা বলার পর কিন্তু আমার কথার উত্তর উনি কিছু বললেন না, মেয়েটি কিন্তু চুপ করে রইল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি অবাক হয়ে ভাবতে লাগলাম আমার কথাগুলো কি তার মনকে স্পর্শ করেছে, আর হয়ে দার সি থট মি আর রোমান্টিক ফুল, নাকি ও আমাকে মানে কল্পনাপ্রবণ পাগল মনে করছে। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে ফেললাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, আমি জিজ্ঞাসা করে ফেললাম আচ্ছা বাইরেটা কেমন, সেটা ভুল নয়, আচ্ছা বাইরেটা কেমন বললে কী হবে গো, তাহলে তাহলে মেয়েটা বুঝে যাবে না যে তাহলে আমি অন্ধ যাবে আর কি, তাই তাই উনি বলছেন যে আমি একটা ভুল করে ফেললাম। সি সিমস টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, কিন্তু মেয়েটি এই প্রশ্নের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পায় নাই। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কেউ বুঝে নিয়েছে যে আমি দেখতে পাই না, বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তারপরের যে প্রশ্ন সে করল তাতে আমার সন্দেহ দূর হয়ে গেল। কি সন্দেহ দূর হলো, যে সে কিন্তু বুঝতে পারেনি। কি মেয়েটি কি প্রশ্ন করলো, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, মেয়েটি তখন বলছে কেন আপনি নিজে দেখে নেন না জানলা দিয়ে কি, তাহলে তাহলে মেয়েটি বুঝতে পেরেছে যে লেখক অন্ধ ন্যায়টা অন্ধ, কি ন্যায়টা বলছে যে বাইরেটা কেমন, তখন বলছে আপনি নিজে দেখে নেন না, তাহলে মেয়েটি নিশ্চয়ই বুঝতে পারেনি। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, আমি বার্থ মানে হচ্ছে বসার জায়গা, ওই যে ট্রেনের যে বসার জায়গা থাকে, হ্যাঁ সেখানে আমি এগিয়ে গিয়ে সরলাম, এবং জানলার লেজ LEDGE লেজ মানে হচ্ছে দেখবি জানলায় ওই যে যে একটা দেখবি কাঠের পাটাতন রইলো তার নিচে একটা দেখবি জায়গা থাকে না, একটু চড়ো মতো জায়গা কিছু হাত দিয়ে রাখা যায় হাত ছেঁচে ওরকম লেজ বলা হয়, কেমন, তা বলছে আমি দেখো লেজটা খুঁজলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলা ছিল, অ্যান্ড আই ফেসড ইট, আমি জানলার দিকে মুখ লাগলাম, জানলায় মুখ রাখলাম, মেকিং আ প্রিটেন্স অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ, মানে ভান এমন ভান করলাম যে ঠিক যেন আমি বাইরের দৃশ্য দেখছি, কি ব্যাপারটা বুঝতে পারলি, ঠিক যেন আমি বাইরের দৃশ্য দেখছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি কিন্তু ইঞ্জিনের প্যান্টিং মানে দেখো হাঁপানো, মানে রেলের আওয়াজ কেমন হয় কিন্তু একটু মানে হাঁপাচ্ছে আর কি, তখনকার তখন তো ইলেকট্রিক ট্রেন ছিল না, তখন তো ওই ডিজেল ইঞ্জিন বা কয়লার ট্রেন ছিল, ঠিক আছে, সে যেন সে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে আর কি, ওই জন্য বলছে প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল মানে ঘর্ষণ, তার চাকার সঙ্গে রেলের লাইন দেখো যে ঘর্ষণের আওয়াজ, যারা ট্রেনে যাওয়া আসা করেছিস বা করিস তা বুঝতে পারবি আওয়াজটা। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আমি আমার মনের চোখে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আমি যেন দেখতে পাচ্ছি টেলিগ্রাফ পোস্টগুলো ফ্ল্যাশিং বাই মানে দ্রুত গতিতে পেরিয়ে যাচ্ছে, সাই সাই করে পেরিয়ে যাচ্ছে, তুই পাশে থাকে না টেলিগ্রাফ পোস্ট। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মানে এখানে একটু নেটওয়ার্ক ফাঁকাও মারতে গেল, হ্যাঁ নাকি বলছে দেখ, আমি একটু সাহস করে বললাম আচ্ছা আপনি কি লক্ষ্য করেছেন যে গাছগুলোকে ঠিক যেন মনে হচ্ছে চলছে আর আমরা যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না। দ্যাট অলওয়েজ হ্যাপেন সি সেড, মেয়েটি বলে ওটা সবসময়ই হয় ইতিক্ত চলন্ত গাড়ি থেকে বাইরের গাছপালাকে মনে হয় যেন সেগুলো চলছে আমরা স্থির হয়ে আছি। ডু ইউ সি এনি অ্যানিমেলস, আচ্ছা আপনি কি কোনো পশু দেখতে পেলেন, এই পর্যন্ত পড়ালো কথাটা ভালো মনে রাখবেন, ডু ইউ সি এনি অ্যানিমেলস, আপনি কি কোনো পশু দেখতে পেলেন,
তাহলে এই কথাটাও তাৎপর্যপূর্ণ। কেমন, আজকে এই পর্যন্ত থাক, তাহলে পরের ক্লাস করে বুঝে নিবি। আর আগের দিনে যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সব অনেকে করেছিলাম, এখনও দেখি না, দেখে নেবো একবার, আবার নতুন কাজ দেবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাকলাম, বাই।